হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার বন্ধুরা স্পেশাল মেনু করছো আর আমি করব না, তা কখনো হয়? তো আজকে আমিও একটা স্পেশাল মেনু করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকের লাঞ্চে সেরম কিছু করিনি, উচ্ছে আলু ভাজা আর ডাল করেছি, আর আমার শাশুড়ি রান্না করেছে ওলের তরকারি আর মাছ আলুর ঝোল। তো সব কাজ সেরে নিয়ে তারপর আমি পিঠা বানাতে চলে এসেছিলাম। এটা আমার খুব পছন্দের একটা পিঠা, পাটিসাপটা। তো পাটিসাপটা আজ আমি সুজি দিয়ে বানাচ্ছি। তো আমি 150 গ্রাম সুজিকে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি, একদম হাই স্পিডে গ্রাইন্ড করতে হবে। আর এখন ঢেলে নিচ্ছি খেজুর গুড়, সবে মাত্র আমার হাজবেন্ড এনে দিয়েছে। এরপর আমি সুজির ব্যাটারটা তৈরি করছি। 150 গ্রাম সুজি নিয়েছি আর 4 চামচ মতো আমি ময়দা নিলাম। ভালোভাবে চেলে নিতে হবে, যদি ব্যাটারটা শুধু সুজি দিয়ে করা হয় তাহলে কিন্তু ভেঙে যাবে, তাই আমি একটু ময়দা ইউজ করলাম। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কার কার আমার মতো পাটিসাপটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর আমি উষ্ণ গরম দুধ অল্প অল্প করে ঢেলে দেবো আর ব্যাটারটা মিক্সড করতে থাকবো। তো আমার এক ইউটিউব বন্ধু খুব ভালো ভালো রেসিপির ভিডিও বানায়, তো তার চ্যানেলে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, চ্যানেলের নাম কুকিং উইথ অর্চনা। আরও অনেক চ্যানেল আছে, আমি পরে নামগুলো বলে দেব। তো তোমরা যদি নানান রকম রেসিপি শিখতে চাও তাহলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। তো পাটিসাপটার পুর অনেকে নারকেল দিয়ে করে, নারকেল কোরানো অনেক ঝামেলা, কিন্তু আজকের এই পুরটা নারকেলের থেকে বেশি ভালো লাগে, তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো এখন আমি খেজুর গুড়টা ঢেলে দিলাম। সুজির ব্যাটারে কিন্তু একটু হালকা মিষ্টি দিতে হবে, কারণ পুরে তো আমার মিষ্টি দিচ্ছি। আমি সুজি আর ময়দার ব্যাটারটা এক সাইডে রেখে দিয়েছি। এখন পুরটা বানানোর জন্য প্রথমে আমি দুধ জাল দিচ্ছি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করছি। আমি পাটিসাপটাটা এই প্রথমবার বানাচ্ছি সুজি দিয়ে, তো প্রথমে জানতাম না কেমন হবে তাই অল্প করেই করছি। তারপর খাওয়ার পর মনে হলো বেশি করে করলেই খুব ভালো হতো, তো নেক্সট টাইম অবশ্যই বেশি করে বানাবো। এরপর দুধটা ফুটে আসলে আমি দিয়ে দেবো 4 চামচ মতো সুজি। যে চামচের মাপে ময়দা মেপেছিলাম সেই চামচের মাপেই সুজিটা মেপে দিয়েছি। আরও 2-3 মিনিট ফুটে যাক, তারপরে আমি স্বাদ মতো নুন দেব। আর আজকের ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলো না, আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। দুধটা আরও একটু ঘন হয়ে যাক, তারপরে আমি খেজুরের গুড়টা মিশিয়ে দেব। এতে অনেকে এলাচ দারচিনি ইউজ করে, কিন্তু গুড় দিচ্ছি তাই আমি ওসব ইউজ করব না, নাহলে গুড়ের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কেটে যাবে। দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু তোমরা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবে। আর বাড়িতে যদি গুড় না কেনা থাকে তাহলে চিনি দিতে পারো, আর ভালো গন্ধ আনার জন্য এলাচ দারচিনি ইউজ করতে পারো। দেখো আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে, আর একটু ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে। আর দেখো এদিকে সুজির ব্যাটারটা অনেকটাই সেট হয়ে গিয়েছে। আমি আজকে তাওয়াতে পাটিসাপটাটা করব। আমি সামান্য একটু ঘি তাওয়াতে মাখিয়ে নিয়েছিলাম, 1 চামচ ব্যাটারটা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। অনেক কম সময় লাগে এই পিঠাটা তৈরি করতে, আর আমার তো খুব ভালো লাগে এটা সেটা বানাতে। ১৫-২০ সেকেন্ডের জন্য ঢাকনাটা একটু বন্ধ করে রেখে দিতে হবে, তারপর পুরটা দিয়ে দেব। একটু বেশি করে পুর দিলে খেতে খুব ভালো লাগে, আমি সবকটাই খুব বেশি বেশি পুর দিয়ে এই পিঠাটা বানিয়েছি, যেন পিঠার প্রথম কামড়েই পুরটা গালে পড়ে। তো এটা হয়ে গেল প্রথম পাটিসাপটা। তো সবকটা পাটিসাপটা এইভাবে করে নিই, তারপর তোমাদের দেখাবো কেটে আর খেয়েও দেখাবো।
তোমরা কিন্তু যারা সুজি দিয়ে করনি তারা অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো সব কটা পাটিসাপটা আমার হয়ে গিয়েছে। তো তাইহান খুব জেদ করছিল অক্টোপাস নিয়ে খেলবে। তোর পাপা কি দিয়ে অক্টোপাস বানিয়েছে দেখো তোমরা। অক্টোপাস কে এটা বানালো? তো দেখলে ব্ল্যাক কালারের অক্টোপাস। তো আমার শ্বশুর দোকানে বেরিয়ে যাবে, তাই জন্য বললাম দিয়ে এসো পাটির সাপটাটা, খেয়ে আর বের হবে। কে নাও তোমরা? বলো কেমন হয়েছে। লাগ দেয় বন্ধুরা।